রাতের বেলা দুধের কথা বলে দুধ 40 টাকা ছিল, এখন 90 টাকা হয়ে গেছে। দুধ কিনতে পারি না, সিঙ্গারা বিক্রি করি আপনার সাইকেল দিয়া। আগে আগে আপনার লেবুর ব্যবসা করতাম, করোনার সময় ওই যে জায়গায় ব্যবসা করতাম ওই দোকান ছুটে গেছে, তারপরে আর দোকান পাই নাই, তারপরে বাধ্যমূলক হইয়া ফ্যামিলি তো চালাতে হবে, তখন সিঙ্গারা ব্যবসা করছে। তখন ভালোই ছিল, যখন অতিরিক্ত দিন দিন খালি দ্রব্যমূল্য দাম বাড়তেছে, তখন আপনার আমার দুই বাচ্চা রাতের বেলা দুধের কথা বলে দুধ 40 টাকা ছিল, এখন 90 টাকা হয়ে গেছে, দুধ কিনতে পারি না। তারপরও এখানে যখন সমাবেশ সমাবেশে আসছি যে কিছু বলা যায় কিনা না, মুখে তো অনেক কষ্ট, কারণ এত দাম বাড়ছে জিনিসের। একটা মাছ ওজন দেয় 2 খাড়ি হয়, বাচ্চা আগের মতো খানা দিতে পারি না আপনি, আমার খুব কষ্ট হয়, বাসায় বুঝাইতে পারি না ফ্যামিলিরে। কিন্তু অনেক দেনা দেনা অনেক হয়ে গেছে, প্রত্যেক দিন দেনা হইতেছে, প্রত্যেক দিন পুঁজি ভেঙে খাইতে হইতেছে, পুঁজি ভাঙতে ভাঙতে একবারে শেষ। এখন ধরেন সকাল 4টা বাজে উঠি, নামাজ পড়ি, তারপরে কাজ হয় নাকি, 200 সিঙ্গারা বেচতে গেলেও খুব কষ্ট হয়। এখন ছুটো করাতে অনেক কথা শুনতে হয়, আপনার লাইনে গেলে বাগানের মানুষ এত ছুটো করছেন কেন, এত 5 টাকা, আমি কই ভাই জিনিসের দাম বাড়তি, তারপরে বড় করলাম 10 টাকায়, এত সমস্যা। আগে যে জায়গায় 200 বেচলে 400 টাকা লাভ হইতো, এই জায়গায় এখন 300 টাকা হয় না, কিন্তু ফ্যামিলি তো বুঝতে দেয় না, দেনা করে যেভাবে খানা, কিন্তু বাচ্চাবেলা যখন খানা খুঁজে পাই তখন খুব কষ্ট লাগে। আধা কেজি সবজি নিলে আর একটা মাছ নিলে হয় না 3 বেলা, খুব কষ্ট হয়। তারপরে তাদের পুষ্টিকনা খাবার দিতে হয়, এগুলা বাদ দিয়ে দিছি বর্তমানে 2 মাস, অনেক কষ্ট, কষ্টের চাপে সমাবেশে আসছি যে মনে কিছু দুঃখ আছে, এইভাবে তো বলা যায় না, বলতে গেলে তো অনেক সমস্যা হয়ে যায়, অনেক কষ্ট দিয়ে আছি ভাই। আর কোনো দল করেন? দল তো করি না ভাই, কিন্তু দল তো অবশ্যই একটা মনে মনে আছে, যেহেতু এটা দেশ সবারই একটা দল আছে, কিন্তু আপনার বর্তমানে যে অবস্থা ওই অবস্থা নিরুপায় হইয়া, মানে অতি দ্রব্যমূল্য বাড়ার কারণে, এখন হয়তো মনের কথা কিছু বলার কারণে এই গেঞ্জিটা বিএনপির যুবদলের এরা কাছে খুঁজে আনছি, মনে করেন যে ইন্ডিয়া একটা দল অবশ্যই একটা সমাবেশে আসছে, একটা সৌন্দর্য আছে। আপনার 1 কেজি চাল 65 টাকা হয়েছে সকালবেলা, বাচ্চা আজকে সকালে বন দিছে, বাবা তুমি নাস্তা দিয়ে গেলে না কেন, 5 টাকি একটা বন যেটা খেলে বাচ্চার পেট ভরতো, এখন এটা 10 টাকা হয়ে গেছে, ছোট হয়ে গেছে এত বড়। একবেলা খাই নিজে, একবেলা খাই, 2 বেলা বাইরে থাকি, রাতকে শুধু খাই, সকালে মনে চাইলে খাই, আর নাইলে খাই না। যখন বাচ্চা বলে বাবা আঙ্গুর আনছে, গেল বাবা আঙ্গুরের কেজি 400 টাকা, 350 টাকা, আমার বললো না, তখন তো বাবা কে দাম বাড়ায়, আমাকে বাবা রে দেশের সরকার যে আছে তার তো আমি বলতে পারবো না, যা আছে তাই খাও, সুবুর করো। তো থাকেন কোথায় আপনি? আমি শিমগল শ্যামলী আবাসিক এলাকা, আপনার সবেদনা রুটে থাকি, আপনার আগে ফ্ল্যাট বাসা থাকতাম, এখন অতিরিক্ত ব্যয়ের কারণে ফ্ল্যাট বাসা ছেড়ে দিয়েছি, কারণ বিদ্যুৎ বিল এত আসে, গ্যাস বিল আগে দিতাম 450 টাকা, অনেক 1080 টাকা আপনার, আর কারেন্ট বিল অনেক আসে আপনার বলার বাইরে, কারেন্ট বিল আগে 3 রুমে চালাইতো, মানে 1 রুমে ঘুমাই, 2 রুম বন্ধ করে দেয় লাস্ট, এই 2 মাসে অতিরিক্ত ভাড়ার কারণে ওই বাসা ছেড়ে দিয়েছি, মালিকে টাকা দিতে পারি না, সমস্যা, বাচ্চাগুলোর খাবার দিতে পারি না, বাচ্চা কাচ্চার কাপড় কিনতে গেলো ঝামেলা, আপনার অনেক দাম, কোনো কিছুতে আপনি মনে করেন শান্তি নাই, একসময় ইচ্ছা হয় ভাসিয়ে দিয়ে মহিলা যায়, কিন্তু মর্ম কোথায়, দুটো তো মেয়ে। আরে কিসের বাদ দেন, টেনশন করেন, ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবে, ইনশাল্লাহ। না ভাই অনেক চাপে।